ক্ষমতায় যেতে নয় জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তাঁতি দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, স্বাধীনতার মূল আদর্শে আওয়ামী লীগ আঘাত করেছে। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে সরকার। সরকার বিরোধী দল নিশ্চিহ্ন করে বাকশাল কায়েমের চক্রান্ত করছে। দেশের মানুষকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। আজকে বাংলাদেশে যে একদলীয় সরকার, যে এক নায়কত্বের যে সরকার, যে বাকশাল দুয়ের যে সরকার, তারা নতুন করে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা বিরোধী দলকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবার খেলায় নিমগ্ন হয়েছে।